আমরা এখন কোথায় আছি? আমাদের এখন কেমন লাগছে? হ্যালো, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। প্রথমেই একটা ইন্টারেস্টিং জিনিস জানিয়ে রাখি, এইটা কিন্তু আমাদের 24টা মে ট্রিপ ছিল। বলতে পারেন এক প্রকার কেউ কাউকে চিনতাম না, সবাইয়ের সাথে সবাইয়ের কিন্তু সোশ্যাল মিডিয়াতেই আলাপ। হ্যাঁ, অবশ্যই দ্য গার্ল ইন আ মাউন্টেনের সাথে আমাদের সবার কমন কানেকশন। দেন ওখান থেকে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হই, দেন আমরা 24 জন হই, তারপর এই ট্রিপ অ্যান্ড এনজয়মেন্ট। তারপর কতটা এনজয় করেছি সেটা গোটা ব্লগটা দেখলেই জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের নতুন জার্নির গল্প, 24টা মেয়ের গল্প। তো এনজেপি থেকে গাড়ি ধরে আমরা আপাতত সেভকে এসেছি, এখানে একটু খাওয়া দাওয়ার পর্ব শেষ করে তারপর আবার আমরা চলে যাবো আগাম লোক। তারপর আর কি, পাহাড়ে গিয়ে একটু খানা পিনা তো বানতেই হয় না? আমাদের গাইড গার্ল ইন দ্য মাউন্টেন, ওয়েলকাম। হ্যালো, কেমন লাগছে তোকে বল। আমাদের মোমো চলে এসেছে, তৃষা ছবি তুলছে। তারপর শুরু হলো আমাদের মেমোরেবল জার্নি অ্যান্ড নর্থ বেঙ্গলের আকাশ। আমরা কিন্তু যতবার নর্থ বেঙ্গলে যাই ততবার নর্থ বেঙ্গলের আকাশের প্রেমে পড়ি সবার আগে। স্পেশালি যদি আকাশ থাকে ঘন নীল তাহলে তো কোনো কথাই থাকে না। তো আমরা পৌঁছে গেছি হোমস্টেতে। চারিদিকে মেঘলা ওয়েদার নিয়ে নীলাভ পাহাড়ে ঘেরা একটা ছোট্ট সুন্দর গ্রাম আগামলোক। অসাধারণ একটা ভিউ আমাদের হোমস্টে থেকে আমরা দেখেছি প্রতিনিয়ত। হোমস্টের সামনের রাস্তা দিয়ে খানিকটা নেমে গেলেও যে সুন্দর ভিউ, ঠিক তেমনই হোমস্টের সামনের রাস্তা দিয়ে খানিকটা উপরে উঠে গেলেও সেই সুন্দর ভিউটা কিন্তু আমাদের চোখে পড়েছে। এবং অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে ভীষণ স্বতঃস্ফূর্তভাবে আমরা সময় কাটিয়েছি ওখানে যতক্ষণ ওখানে ছিলাম। তারপর পরের দিন থেকে শুরু হয়েছে যদিও আমাদের জার্নি। আর তোমার নাম বাতা দাও। এই হোমস্টেতে এসে ওর সাথে দেখা হলো, মানে এত কিউট বাচ্চা। এটা আমাদের হোমস্টে, এর আশপাশে কিছু নেই, একটা সুন্দর জাস্ট একা হোমস্টে এন্ড দ্য ভিউ। আর উপর উপর ক্যা হে বাতাও। হাত পকড় কে লে যাড়াইয়ে পাহাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা আমার আগাগোড়াই ভীষণ পছন্দের। আই জাস্ট লাভ ইট। আর নিজে আমাদের বন্ধুরা ফটোশুট করতে ব্যস্ত, সকলে ব্যস্ত। আর আমি উপরে চলে এসেছি, আমি ভিডিও বানাচ্ছি। ওদিকে সূর্য অস্ত যাচ্ছে, এদিকে আমি ক্যাট মারছি। ইটস মিস মাই ডে, টু কিউট, থ্যাংক ইউ মেডাওয়ার ডে। সিরিয়াসলি এটা আমাদের দিনটা দারুণ করে দিল, দিনের শেষটা। কি বিশা, কি মিস করলি এই দেখ। আমি হোমস্টে থেকে হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই চলে এলাম। মানে আমি এর আগে কখনো পাহাড়ে গিয়ে সন্ধ্যাবেলা হাঁটতে বের হইনি, বাট এই এক্সপিরিয়েন্সটা কিন্তু রিয়েলি ওয়ান্ডারফুল। মানে এত সুন্দর একটা ওয়েদার ফিল করছি, জাস্ট এক্সপ্লেন করতে পারবো না হয়তো আমি। ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়েছি একা একা বলে এসেছি, বাট কাউকে ডাকি।
এই যে প্রায় 500 মিটার হেঁটে এলাম, আমি এক্সপ্লেন করতে পারবো না, সরি। প্রত্যেকবার পাহাড়ে গিয়ে আমি কিছুটা করে সময় অন্তত একা কাটাই, তাতে কিন্তু অনেকটা নিজেকে চেনা যায়, স্পেশালি সন্ধ্যের পর। সন্ধ্যের পর ওই যে দূরের পাহাড়ের টিমটিমে আলোগুলো না, ওগুলোকে অনেকটা লিটিল স্টার লাগে, এবং এটা আমার ভীষণ পছন্দের। ওইখানে বসে ওইগুলোকে অনুভব করাটাও আমার বেশ ভালো লাগার। এখানে সবাই রয়েছি, 24 গার্লস, এখানে একজন আছে, এন্ড আমরা এখন খেলাধুলা করব। আমি 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 আমার দেখা পাবো। ওকে ওকে ওকে, হ্যাঁ আমরাও দেখতে পাচ্ছি। চলো চলো চলো, আচ্ছা এখন হ্যালো গাইস, হ্যালো খেলা হবে, কি খেলা হবে, কি খেলা। ওকে সো লেটস স্টার্ট। গানটা বাজাচ্ছি তাহলে ভালো হবে, দাঁড়া। দেখুন, ইউটিউব খুললে কিভাবে সিল্ক রোড আসতে হয় এবং 2 নাইট 3 ডেজে কত খরচা হয়, এই সমস্ত কিছুর গাইডই আপনারা পেয়ে যাবেন। আমি বরং আমার ভালো লাগাগুলোই শেয়ার করি, আর আমরা কিভাবে এনজয় করেছি সেইগুলো বরং আমি একটু দেখাই, রাইট। গুড মর্নিং, আজকে আমাদের ডেস্টিনেশন জুলুক, তারপর কুপুক লেক। এবারে ব্যাপারটা হচ্ছে, ডিসেম্বর তো তো শোনা যাচ্ছে বরফ টরফ পড়েছে প্রচণ্ড, ন্যাচারাল ব্যাপার, কিন্তু রাস্তায় যেতে যেতে যদি দেখা যায় যে রাস্তা বন্ধ হয়ে গেছে বরফের জন্য, পরানে প্রচণ্ড কষ্ট হবে। কিন্তু দেখা যাক কি হয়, একটা অদ্ভুত নেশা ধরেছে বলা চলে, যেটা হচ্ছে এখন পাহাড়ে এসে মনে হয় একটু একা হাঁটি, মানে সেই একা হাঁটার মধ্যে একটা যে ব্যাপার রয়েছে না। অ্যাকচুয়ালি কালকে সন্ধ্যাবেলা আমি বের হয়ে খুব দারুণভাবে এটা ফিল করেছি যে একাও হাঁটতে হয় মাঝে মধ্যে। আমি পাহাড় ঘুরতে পছন্দ করি, প্রচণ্ড রকমের পছন্দ করি, তার কারণ পাহাড় থেকে আমি প্রচণ্ড শান্তি পাই। আমার জীবনের সমস্ত টক্সিসিটি, সমস্ত নেগেটিভিটি, আমি সমস্ত কিছুকে পাহাড়কে দিয়ে আসতে পছন্দ করি, কেননা পাহাড়ের মতো যে নিরিবিলি পরিবেশ, সেটা কিন্তু আমরা আমাদের আশেপাশের পরিবেশ থেকে কখনোই পাই না। আচ্ছা আজকে ডেস্টিনেশনটা, আজকে ডেস্টিনেশন কুপুক লেক, যদি রাস্তা খোলা থাকে আমরা জুলুক হয়ে যাব, একটি রাস্তা আর গিয়ে গিয়ে আমরা অনেক মজা করব। তো প্রথম রাতটা আমরা আগাম লোকে কাটিয়ে আজকে চলে যাচ্ছি জুলুকে, অর্থাৎ রেশম পথ, সিল্ক রুটের সব থেকে সুন্দরতম আকর্ষণ, যেটা জিগজ্যাগ রোড। এখানে গাড়ি থামিয়ে আমরা একটু একটা ফলসে নেমেছি, তো দিস ইজ দ্য ফলস। আমাকে অনেকে জিজ্ঞেস করে আমি এত কেন পাহাড় চাই, আরে তোমরাও এসো একবার ঘুরে যাও, তবে তো বুঝতে পারবে আমি কেন এত পাহাড়ে আসি, না হলে কিন্তু বোঝা খুব চাপের যে আমি কেন এত পাহাড়ে আসি। এখানে কিছুজন সুপার এক্সাইটেড, কারণ ওরা কাঞ্চনজঙ্ঘার মাঝখানে দেখতে পাচ্ছে, তৃষার অন্তরা, এরা বিশাল এক্সাইটেড, ভীষণ ভাবে, আগেরবারে পাইনি, একেবারে পাইনি, এবারে ভীষণ 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 ভাবে খুশি। ঠিক আছে, তাহলে এই আনন্দ কি খাওয়াবি, যা খেতে চাইবি, সব থেকে আগে চুমু একটা, সব থেকে আগে খেয়ে দে দে। আমি আগাগোড়া কিন্তু একটা কথা বলি, সব সময় সবার আগে নিজেকে ভালোবাসতে হবে, সব থেকে আগে নিজের পছন্দ অপছন্দগুলোকে গুরুত্ব দিতে হবে, এবং সবার আগে নিজের চাওয়া আর পাওয়াগুলোকে কিন্তু আরও বেশি বেশি করে গুরুত্ব দিতে হবে, না হলে কিন্তু জীবনের রহস্যটাই নষ্ট হয়ে যাবে। এই বলে দিলাম, তো নিজেকে ভালোবাসুন সব থেকে বেশি, সব থেকে। সিল্ক রুট, জিগজ্যাগ রোড, আওয়ার লাইফ ইজ আনপ্রেডিক্টেবল টোটালি, কেননা কোথা থেকে কখন বিপদ চলে আসে আমরা কিন্তু কেউই বলতে পারি না,
আবার আমরা আমাদের কিছু বছর পরের ভবিষ্যতের জন্য অনেক কিছু সঞ্চয় করে রাখতে পছন্দ করি। আজকে আছি, কালকে তো নাও থাকতে পারি, তাই আমার মনে হয় আজকে দিনটাকে সবথেকে ভালোভাবে বেঁচে নেওয়াটা সবথেকে বেশি জরুরি। হ্যাঁ, আমরা বিভিন্ন কাজের মধ্যে থাকি, চেয়েও হয়তো প্রত্যেকটা দিন আমরা বাঁচতে পারি না। তার কারণ এইটুকু হোপ আমাদের সবার মধ্যে রয়েছে যে কালও আমরা থাকব, আজ থেকে 5 বছর পরও আমরা থাকব, আশা থাকুক, কিন্তু প্রত্যেকটা দিন হোক গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা দিনে গুরুত্ব থাকুক নিজের প্রতি। ও হ্যাঁ, আর পাহাড় ঘোরার ইচ্ছেটা আরেকটু চূড়ান্ত হোক। আমরা এখন রয়েছি নিউ বাবা মন্দির। আগের বারে নাথুলা পাশে যাওয়ার সময় গেছিলাম ওল্ড বাবা মন্দিরে, এখন রয়েছি নিউ বাবা মন্দির, ওই দিকে রয়েছে, কিন্তু আমরা এখন অতটা যাচ্ছি না। বাবা হরভজন সিংয়ের মন্দির, কথিত আছে এখনও নাকি বর্ডারে কোনো দেশ সংক্রান্ত মিটিং হলে ওনার জন্য একটি কুরসি ফাঁকা রাখা হয়। এখানে আমরা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হইনি। হ্যাঁ, বড় ওই যে বড়, এবার ব্যাপারটা হচ্ছে আমাদের একটু শ্বাসকষ্ট শুরু হয়েছে, কেননা একটু প্রবলেম হচ্ছে, অনেকটা উঁচুতে তো মানে একটু ব্রিদিং এর সমস্যা হচ্ছে, কিন্তু এই ভিউর কাছে সবকিছু হারবে না, একদমই তাই, সবকিছু শুনি। এই হচ্ছে গার্লস, বরফটা দেখ শুধু, এই যে মাই গার্লস, হাই গুস, হাই, বরফ দেখে তোমরা কেমন ফিল করছে বলো বলো, সবাই এসো এখানে, এখানে এসো, এই আমি তো নেই, ফ্রেমে এসো, ফ্রেমে এসো বলো, উপর থেকে নিচ থেকে পাশ থেকে যেখান থেকে চলো বলো, ভাবে খুশি। আমরা রোদের মধ্যে ফার্স্টে ভেবেছিলাম যে রোদের জন্য আমরা সব ভুলে গেছি, শুধু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, বাট ফাইনালি উই আর হিয়ার ইন দ্য ভ্যালি অফ স্নো ইন বাবা মন্দির, নিউ বাবা মন্দির, নিউ বাবা মন্দির, ইয়েস ইয়েস ইয়েস। তারপর আমরা চলে গিয়েছিলাম কুপুক লেক, অর্থাৎ এলিফ্যান্টা লেক। ওই হ্রদের আকৃতি খানিকটা এলিফ্যান্টের মতো, ওই জন্য ওটাকে এলিফ্যান্টা লেক বলা হয়। তো ওখানে হ্রদের জল খানিকটা বড় হয়েছিল, খানিকটা ঠিকঠাকই ছিল। আমি আছি, এসো এসো, কি করব কি জানি, শুধু তাকাও, শুধু তাকা নে, এবার আমাদের 24 জনের যে বন্ডিংটা তৈরি হয়ে গিয়েছিল না ওই 2 দিনে, সেটা একটু শেয়ার করি। প্রথমেই বলবো থ্যাংক ইউ সো মাচ সানিয়াদি, যে তুমি আমাদের সবাইকে এক করে দায়িত্ব নিয়ে গিয়েছিলে। যদিও আমরা কিন্তু সবাই সবার দায়িত্ব নিয়েছিলাম, প্রত্যেকটা গাড়িতে, আমাদের 3টে গাড়ি হয়েছিল, তো 3টে গাড়িতেই একজন করে টিম লিডার ছিল, আমার গাড়িতে আমি টিম লিডার ছিলাম। তো এই সমস্ত কিছু করে আমরা কিন্তু দারুণ এনজয় করেছি, একে অপরকে চেনা জানা, একে অপরের সম্বন্ধে জানা, যে যার লাইফস্টাইল সম্বন্ধে আলোচনা করা, কে কোন প্রফেশনে আছে, কার জীবনে কী স্বপ্ন, কে কতটা পাহাড় ঘুরতে ভালোবাসে, এই সমস্তটাই কিন্তু আমরা একে অপরের সাথে আলোচনা করেছি। তো এটা আমাদের লাস্ট নাইট, আজকে সবার হালাত খারাপ একটাই কারণে, কারণ অনেকটা উপরে গিয়েছিলাম, ডাউনের সময় একটু সমস্যা হয়েছিল, তো তারপর মোটামুটি নেমে এলাম, খাওয়া দাওয়া করলাম, তো একটু আর কি শরীরটা খারাপ করে গেছিল বলেই এর আগের আর কোনো ব্লগ করা হয়নি, আপাতত অলরাইট, তাই তো কাল সকালে আমরা এখান থেকে বিদায় নেব। Thank you.
তারপর শেষ হলো আমাদের শেষ রাত্রি, এই নাচা গানা আনন্দ হই হুল্লোড় করেই আর কি। এটা আমাদের খুব ছোট্ট একটা ট্রিপ ছিল, মানে ছোট্ট ডিভিশনের একটা ট্রিপ ছিল। তো আমাদের জানলা থেকে আগে ভিউটা দেখাই। তো লাস্ট ডে, ফিরতে হচ্ছে, আবার মন খারাপ করছে, আনন্দ নিয়ে আসি আর ফিরতে হবে ভেবে মন খারাপ করে ফিরি, এই হচ্ছে ব্যাপার হয়ে গেছে এখন। সো একদমই তাই, সত্যি ভীষণ কষ্টের। আবার আসবো, জানি না, এবার একটু নেক্সট ট্রিপটা হয়তো একটু দেরিতে হবে, কারণ শুধু তো ঘুরলে চলবে না, জীবনে পড়াশোনার চাপ, কাজের চাপ, এগুলো তো থেকে থাকেই। তো দেখা হবে আবার, তারপর তো টাটা, কোনো তোলে ঘুরবে আলটিমেটলি। ইটস আওয়ার লাস্ট ডে, সবাই ফটোশুটে ব্যস্ত। আজকে আমাদের লাস্ট ডে, তো এই হচ্ছে আমাদের ক্যাপ্টেন, লেডি ক্যাপ্টেন, দারুণ এক্সপিরিয়েন্স, থ্যাংক ইউ সানিয়াদি। আর ব্লগটা ভালো লাগলে কি করতে হবে? লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, শেয়ার। আর ঠিক করে বলতে পারি, কারণ তোমাকে দিয়ে বলা আমি বলি না কখনো। আমার ক্যাপ্টেন যে আমি বোঝা যাচ্ছে এই কারণেই যে আমার ঠান্ডা ঠান্ডা লেগেছে এতবার, ওপর নিচ আমাকে খুব খাটিয়েছে, খুব জ্বালিয়েছে। এরপরের ট্রিপটা বৃষ্টি অ্যারেঞ্জ করবে আর আমি আসবো রানীর মতো। ঠিক আছে, একদম, তুমি মাথার উপর থাকলে হয়ে যাবে সব। ওকে, পাশে আছি, পাশে মাথার উপর এত বাচ্চা, বাচ্চা ভার নিতে পারবো না। ওকে চলো, টাটা। হ্যাঁ, আদর খেতে পেলে আর কিছু চায় না। টাটা।